কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজতে যা স্বাধীনতা দিবস আসলে যি ঘটনা সংঘটিত হয়েছিল বিভিন্ন প্রান্ত একাধিক স্থানত যলতে আলফা স্বাধীনের দ্বারা বোমা সংস্থাপন করার ঘটনা সংঘটিত হয়েছিল, যতঙ্কগ্রস্তময় এক পরিবেশের সূচনা হয়েছিল, আর সেই ঘটনার ইতিমধ্যে যেহেতু তদন্ত অব্যাহত আছে সেই কথা সকলে অবগত। আর আমি এই মুহূর্তে একটা তথ্য দিব বিচার যে কালির দিনট যেহেতু 12 জনক লোকক এই ঘটনার জড়িত তথ্য বা সন্দেহ 12 জনক ব্যক্তিক ইতিমধ্যে বিভিন্ন প্রান্তর আটক করেছে, আর তারে দুগী ব্যক্তি যাটর টিয়কর যলতে মুদৈজান চাপরি গাঁর দুগী ব্যক্তি কালি আটক করেছে, পুয়ার ভাগতে আটক করা হয়েছিল, পুয়া প্রায় 5 বজাত টিয়ক আরক্ষীর এটা দলে আটক করে আনিছিল। আর দিন তো দিনের ভাগতেই আর হোক বা আর নিশার ভাগতেই হোক ইতিমধ্যে আরক্ষীর উচ্চপদস্থ বিষয়ায় যোরহাট জেলা আরক্ষী অধীক্ষক শ্বেতাঙ্গ মিশ্র, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক লুনা সোনোয়ালকে মুখ্য করে বিভিন্ন উচ্চপদস্থ আরক্ষী বিষয়ায় কালি সোধা পোছা অব্যাহত রাখিছিল। আর পুয়ার আজি পুয়তি নিশা কলিয়াবর আরক্ষী থানাল ইয়ার হস্তান্তর করা হয়েছে। যুগী ব্যক্তি ইতিমধ্যে আটক করেছে আনোয়ার আলী আর পত্নী রশিদা বেগম। আনোয়ার আলী আসলতে এগারী আরক্ষীর কর্মরত অবসরপ্রাপ্ত এগারী জওয়ান, যা প্রায় ছমাস পূর্বে পুলিবর আরক্ষী থানার অবসর গ্রহণ করেছে, আর পত্নীকোতে রশিদা বেগম, রশিদা বেগমকো আসলতে আরক্ষী আটক করেছে। আর এই ঘটনা আসলতে জড়িতর কিছু সন্দেহ বা কিছু সংযোগ আলফা স্বাধীনতরে কিছু সংযোগ থাকার কথা হয়তো আরক্ষীর হাতত তথ্য পড়িছে, আর সেই তথ্যর ভিত্তিতে আটক করা হয়েছে। এই সন্দর্ভত আমি কালি নিশার ভাগত কন্যা রশি পারভিন বেগমের আমি আমি কথা পাতিছিল, যেহেতু এই গোটেই যে আসলতে ঘটনা বা এই যে আটক করেছে দুগী টিয়কর দুগী ব্যক্তিক, এই সন্দর্ভত কিন্তু আরক্ষীয়ে কোনো কথা রাজহুয়া করব বিচরা নাই। আমি যদিও অতিরিক্ত আরক্ষী অধীক্ষক লুনা সোনোয়াল ডাঙরিয়ানিক আমি এই কথাটা জানিবল চেষ্টা করেছিল, কিন্তু এই সন্দর্ভত একো আসলতে তথ্য বা মন্তব্য রখা নাই। কিন্তু আমাক যলতে যুগী আটকাধীন পিতৃ মাতৃ যে আনোয়ার আলী আর রশিদা বেগমের কন্যা পারভিন বেগমে আমাকে এটা কথা কৈছে যে যেহেতু এগারী মোমায়েক ঘর সদিয়াত আজি কেবা বছরের পূর্বে আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ অসমের আসলতে ভতিজাক যত একলগে আসলতে আলফা স্বাধীনলে গুছি গৈছিল, আর সেই আসলে সেই কথাটার হয়তো সেই কথাটার আসলতে সংযোগ স্থাপন বা এনে ধরনের কিছু তথ্য লাভ করিয়ে হয়তো আরক্ষীয়ে আটক করেছে। কিন্তু এই মুহূর্তে আমি আকৌ কৈছো যে দুইগী আটকাধীন ব্যক্তিক ইতিমধ্যে কলিয়াবর আরক্ষী থানালে লৈ যোৱা হয়েছে পুয়তি নিশা, আর পরিয়ালের লোকক কলিয়াবর আরক্ষী থানালে ইতিমধ্যে মাতি পঠিয়েছে। আমি আর একটা কথা এইখানে উল্লেখ করব লাগিব যে যলতে 12 জনক কালি পুয়ার ভাগতে একটা সময়তে 12টাক স্থানের 12 জনক লোকক ইতিমধ্যে আটক করেছে। আর এই যে ঘটনা সংঘটিত হয়েছিল একাধিক স্থানত যে বোমা সংস্থাপনের ঘটনা সংঘটিত হয়েছিল ইয়ার কিছু হয়তো ক্লু লাভ করবেন এই কথা, যদিও আনুষ্ঠানিকভাবে হয়তো আরক্ষীর উচ্চপদস্থ বিষয়া বা আরক্ষী সঞ্চালক প্রধানে হয়তো এই গোটেই কথাখিনি সংবাদমেল যোগে রাজহুয়া করব, কিন্তু এই মুহূর্তত কিয় আটক করা হয়েছে বা কেনে ধরনের সংযোগ আছে এই কথাবুর কিন্তু এতিয়াও কিন্তু আরক্ষীয়ে রাজহুয়া করা নাই বা আনুষ্ঠানিকভাবে এই কথাখিনি সাংবাদিকর আগত অবগত করা নাই। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।